বাংলাদেশের যেহারে মাজার ব্যবসার তথা মাজার পূজার হিরিক চলছে বিভিন্ন পীরদের কুফুরি কথাবার্তা চলছে সেক্ষেত্রে মাজার ব্যবসা বন্ধের লোকে আলেম সমাজ কি ভূমিকা পালন করছে সরকারের সাথে আলেমদের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি নয় কি অবশ্যই দেলাউর হুসেনকে ধন্যবাদ এই প্রশ্নের জন্যে আমি তো বিশ্বাস করি মাজার পূজা অনেক কমেছে ওই ব্যবসায় অনেক ভাটা লেগেছে আগে অনেক ব্যাপক ছিল এখন অনেক শিক্ষা যত বেড়েছে তত তা কমছে ইনশাআল্লাহ ওই দিনটা বেশি দূরে নয় যেদিন আমরা দেখব বাংলাদেশে কবর ঠিকই থাকবে কিন্তু কবরের কাছে নিজের কল্যাণ ছেলে মেয়ে মুক্তি মানুষ চাবে না চাইবে কার কাছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি ওলামা চেষ্টা করছেন তোমাদেরও সহযোগী হওয়া উচিত ঠিক না বেঠিক আল্লাহ বুজার তৌফিক দেন